সুপ্রভাত সবাইকে, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনি, আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা খুব ভালো রেসিপি, সেটা হচ্ছে কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতুড়ি। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি একটু নারকেল, 2টো টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে মিক্সির বোলের মধ্যে এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়েছি, আর একটু সর্ষে নিলাম, একটু না একটু বেশি করেই নিলাম। তো এই সর্ষে পোস্ত দুটো প্রথমে আমি শুকনো একটু এটা ড্রাই করে নিলাম, তারপর এর মধ্যে একটু নুন দিলাম, আর তারপর একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিলাম। যেহেতু আমরা ঝালটা কম খাই, আপনারা চাইলে বেশি দিতে পারেন। আর এখানে নারকেলের পেছনে যে খোসাটা সেটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটা দুটো টমেটো দিলাম, আর একটু টক দই এর মধ্যে দিলাম, আর নুন দিয়েছি যেটা আপনাদের দেখালাম। তো এটা মিক্সির মধ্যে পুরো ভালো করে এটা পেস্ট করে নিলাম। এবার এই পেস্টটার মধ্যে একটু নুন দিলাম, আর এটার মধ্যে দিলাম একটু মতো হলুদ, যাতে কালারটা ভালোভাবে হয়, হলুদ হলুদ একটা কালার হয়। আর এখানে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিলাম, আর একটু এর মধ্যে অ্যাড করে দেবো যেটা হচ্ছে টক দই। এখানে এই ব্যাটারটা একটু বেশি করে করে রাখলাম, যেটা থাকবে সেটা ফ্রিজে রেখে নেব বাকিটা। আর এখানে আরেকটু টক দই দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিলাম। তো এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি গ্যাস অন করলাম, তার মধ্যে কড়াইটা বসালাম। শুকনো কড়াইয়ের মধ্যে কলা পাতাগুলো যেগুলো আগেই ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, সেই কলা পাতাগুলো এই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে এভাবে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায় ওই মাছ দেওয়ার পর, যাতে কলা পাতাগুলো ফেটে না যায়। তো এখানে আমি একটা একটা করে সব কলা পাতাগুলো এভাবে, যতগুলো লাগবে আমার 4টে কলা পাতা, সেগুলো ভালো করে এভাবে নরম করে নিচ্ছি। আর একটু আগেই ধুয়েছি বলে জল জল লেগে রয়েছে, তো জল জলের মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে যায় আর একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো একটা একটা করে সবগুলো সেঁকে নিলাম, এখানে কমপ্লিট হয়ে গেল। তো কলা পাতাটা খুব সুন্দর, এমনিতেই এটা কচি কলা পাতাই ছিল, খুব একটা বুড়ো ছিল না, এটা নরমই পাতাটা ছিল। তো তারপরও এটা এভাবে সেঁকে নিলাম, কারণ যদি আবার মাছ দেওয়ার পর ফেটে যায় তাহলে পুরো মশলাটা বেরিয়ে চলে আসবে। বাস এটা সেঁকানো হয়ে গেলে হয়ে যাবে। চলুন, এখানে আমি কলা পাতাটা সেঁকে নিলাম, এখানে একটা করে পিস মাছ নেব, আর ওই ব্যাটারটা এপিট ওপিট ভালো করে একটু মাখিয়ে নেব। আর এখানে মাছটার মধ্যে কিন্তু আমি কোনো নুন হলুদ কিছু মাখাইনি, কারণ এই মশলাটার মধ্যেই কিন্তু নুন হলুদ এসব মাখিয়ে নিয়েছি, কাঁচা সর্ষের তেল। আর তাছাড়া এটার মধ্যে তো টমেটো, কাঁচা লঙ্কা, দই, টক দই, তারপর নারকেল, এগুলো তো পেস্ট করেইছি। তো এভাবে দিয়ে তারপর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো হয় ওই জন্য। তো ওখানে হাইসির বাবা তো কাঁচা লঙ্কা খাবে না, যার জন্য আমি আমার 2টোতে কাঁচা লঙ্কা দেব, আর ওর 2টোতে কাঁচা লঙ্কা দেব না। আর সেই 2টো আমি চিহ্নিত করে রাখবো, সুতোগুলো একটু অন্যভাবে বাঁধবো যাতে বোঝা যায়। তো চলুন, একটা হয়ে গেছে, এইটা আমি আরেকটা তৈরি করছি। আর এভাবে সুন্দর করে শক্ত করে মজবুত করে বেঁধে নিতে হবে, যাতে এই মশলাটা বেরিয়ে না আসে, তেলে দেওয়ার এগুলো সমেত তেলে ভাজবো তখন যাতে বেরিয়ে না আসে। আর এভাবে এর মধ্যে সুতোটা ফাঁসিয়ে দিতে হবে। তো আর খাবার সময় কিন্তু অবশ্যই একটা কাঁচি রাখতে হবে। তো এখানে 2টো মোড়ানো হয়ে গেছে, এটা আরেকটা মোড়াচ্ছি, আর এটা হয়ে গেলে আরেকটা হয়ে গেলে হয়ে যাবে। আর আজকে দিনটাও খুব সুন্দর, একদম পাতুড়ি খাবার খুব সুন্দর একটা দিন, কারণ বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে খাওয়াটা দেখবেন খুব ভালোই হয়, আমাদের বাঙালিদের যদি একটু বৃষ্টি পড়ে তো খাওয়া দাওয়া একটু ভালো করতে হবে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে খাওয়া দাওয়া ভালো করতে হবে, একটু গরম বেশি পড়লেও যেন অন্য কিছু খাবো, সব মিলিয়ে যেন একটা খাবারই উৎসব আমরা তৈরি করে থাকি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে 4টে পাতুড়ি আমার রেডি হয়ে গেছে, এখনও পাতুড়ি হয়নি, প্যাকিং স্যাকিং করে এটা রেডি করলাম। তো চলুন, এটা হয়ে গেল, ওদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এই দেখুন, আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেব খুব সামান্য একটু তেল, খুব বেশি তেল না, এই তেলটা দিয়েই পুরো কড়াইটার মধ্যে তেলটা আমি বুলিয়ে দিচ্ছি যাতে পুরো কড়াইটা হয়ে যায়।
আর যেহেতু কলাপাতাটা একটু জল ছিল বলে তেলের মধ্যে একটু চড়বড় করে এলো, কারণ কলাপাতাটা ওই যে জলে ধুয়ে তারপরই আমি ওই যে গরম মধ্যে সেঁকেছিলাম গরম কড়াইয়ের মধ্যে, তো খুব ভালো করে জলটা যায়নি, জল জল একটু রয়েছে। তো যাই হোক, এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, তাছাড়াও একদম কম আছে কিন্তু এটা বসাতে হবে, আর এভাবে একটা একটা করে উল্টে নিতে হবে, আবার কিন্তু আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এইভাবেই একটু এই পিঠ ওই পিঠ করে ভেজে নিতে হবে, যখন কলা পাতার কালার পাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো গোল্ডেন হয়ে যাবে কালারটা, তখন আমরা বুঝতে পারবো যে মাছটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন, এখানে কলা পাতাটা পুরো এখানে আমি অফ করে দিলাম, দেখছেন তো কলা পাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মাছের পাতুরি রেডি, চলুন এবার পরিবেশন করে নিই। তো এখানে একটা থালার মধ্যে একটা কলা পাতা আমি গোল করে কাটলাম, আজ অনেকগুলোই কলা পাতা এনে দিয়েছে, তো কলা পাতা দিয়ে খাবারটাও খাবো। তো এখানে ভাতটা বেড়ে নিলাম একটা বাটি দিয়ে, আর এই মাথাটা আমি সর্ষে ইলিশ বানিয়েছি, আর গাটি কচুর ঝোল করেছি, আর মসুরের ডাল, বাস এইটাই আজকে রান্না হয়েছে। তো চলুন ভালো করে সুন্দর করে পরিবেশন করি, আর অবশ্যই খাওয়ার পাতে কিন্তু কাঁইচিটা নিয়ে বসতে হবে। তো দুপিস দুপিস করে দুজন মাছ নিচ্ছি, এটা প্রথমে আইসের বাবাকে দিলাম, তো কাঁইচিটা এই জন্য নিয়ে বসতে হবে কারণ সুতো কেটে তো খেতে হবে, তো যার জন্য কাঁইচি নিয়ে খেতে বসতে হবে। আর ওদিকে ওই মাথাটা চারটে, দুটো মাথা দুই ভাগ করে আছে, ওইটাও নিয়ে নিয়েছি। তো চলুন এবার সুতো কেটে এটা দেখা যাক যে কেমন হয়েছে। তো আমাদের কথায় রয়েছে একটা কথা, জানেন তো, আগে দেখুন হারি তারপর গুণ বিচারি, আগে দেখি জিনিসটা দেখতে কেমন হয়েছে, দেখতেই হতে হবে সুস্বাদু, যাতে দেখেই জিভে জল আসে আর কি। তো দেখুন, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এবার চলুন টেস্ট করে তারপর বলি। তো এটা তো আইসির বাবার, ও টেস্ট করে এটা বলবে যে কেমন হয়েছে। তারপর আমিও পাশে থালা নিয়ে বসে আছি, আমার মাছটাও নেব। তো বললো খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর এখানে টিভিতে গান চলছিল বলে আমি সাউন্ডটা দিতে পারিনি, তারপর এখানে আমি আমার থালাটাও নিয়েছি, আমি আর অন্য কিছু নিইনি, আমি এটা দিয়েই খাবো। আর ওখানে ওই গাটি কচুর ঝোলও কিন্তু আইসের বাবাও খায়নি, ওটাও রেখে দিয়েছে। আর চলুন এবার খোলা যাক, আর আমি তো লঙ্কা দেওয়াই নিয়েছি। তো চলুন গরম ভাতের সঙ্গে এটা মেখে খাবো, বাস আর কিচ্ছু লাগবে না। যেহেতু ঝালটা একদম কম দিয়েছি আমি, আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন, আর আমি লঙ্কাটা মাখিয়ে খাবো। তো চলুন এবার একটু টেস্ট করে আপনাদের বলি ভাত দিয়ে মেখে খেয়ে যে কেমন হয়েছে, দেখতে তো অসাধারণ হয়েছে। আর এই কচুর ঝোলও কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস, যেটা কিন্তু আমি আজকে আর খাবো না, ওটা রেখে দেব, এটা দিয়ে আজকে ভাত খাবো। তো চলুন একটু মুখে দিয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট।